ধরো অবশেষে দুই বাংলা সহ ওড়িশার উপকূলে আছড়ে পড়লো এই বছরের মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, এবং যার ফলে বন্ধুরা ইতিমধ্যেই তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে ওড়িশার উপকূলের দিকে এবং গোটা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে, যার ফলে কিন্তু অত্যন্ত ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হয়েছে দুই বাংলাকে, এছাড়াও বন্ধুরা ওড়িশার উপকূলকে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে রাত্রিবেলার দিকে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, এছাড়াও বন্ধুরা আগামীকালকের দিনকে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, আবারও কি ভয়াবহ ঝড় আসবে নাকি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা এ টু জেড ডিটেলসে লেটেস্ট আপডেটটা দেখব। কাজেই অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে অবশ্যই লেটেস্ট আপডেটটা জানতে থাকবেন, এবং আপনি যদি জানতে চান যে আপনার জেলাতে কেমন টাইপের গতিতে ঝড় আসতে পারে, কতটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপনার জেলাতে রয়েছে, তো সেটা জানার জন্য অবশ্যই আপনাকে একটা ছোট্ট কাজই করতে হবে। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওটাতে ক্লিক করে অবশ্যই পাশে ছোট্ট বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশনটি আপনি অন করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ল্যান্ডফলের প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে, গোটা উড়িষ্যার উপকূলে কিন্তু ভয়াবহ গতিতে আছড়ে পড়েছে, এবং অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে কিন্তু রয়েছে, একটা মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের আশেপাশে, অপরদিকে জয়সলওয়ার, অপরদিকে বন্ধুরা বাড়িবদের আশেপাশে, এছাড়া বন্ধুরা বিভিন্ন কিন্তু অঞ্চল রয়েছে যেমন চাকুলিয়া, এছাড়া খড়গপুর, এই সমস্ত অঞ্চলে দিয়ে কিন্তু ভয়াবহ গতিতে এখনও পর্যন্ত কিন্তু ঝড়ের যে ধ্বংসলীলা সেটা কিন্তু এই মুহূর্তে আপাতত পর্যন্ত কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এটাই প্রায় 79 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ভয়াবহ ঝড় এখনও পর্যন্ত চলছে। অপরদিকে পুরুলিয়ার ক্ষেত্রে বন্ধুরা বেশ ভালোই গতিবেগে কিন্তু ঝড়টা চলছে, কিন্তু বাঁকুড়া, এছাড়া বন্ধুরা বর্ধমান, এই সমস্ত অঞ্চলে সেইরকম গতিবেগে ঝড়টা হচ্ছে না, কিন্তু তাও একখানা দমকা বাতাস কিন্তু বারংবার বইছে, প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু দমকা বাতাস এই মুহূর্তে বইছে, এবং আপাতভাবে যেটা বোঝা গিয়েছে যে নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া বন্ধুরা কলকাতা আশেপাশের অঞ্চলগুলোতে সকালবেলার দিকে একটুখানি বৃষ্টি থাকলেও পরবর্তী সময়ে বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা হাওয়ার গতিবেগটাও কমতে থাকে, এবং যে বৃষ্টিপাতের পরিমাণটা সেটাও কিন্তু কমতে থাকে। পাশাপাশি বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এমনই পরিস্থিতি রয়েছে, মাঝে মাঝে কিন্তু দমকা বাতাস দিচ্ছে যার ফলে কিন্তু গাছপালা একটুখানি নড়ে উঠছে বটে, কিন্তু সেরকম কিন্তু বড়সড় ভয়ঙ্কর কিন্তু ঘূর্ণিঝড়ের পরিস্থিতির মুখে দুই বাংলা কিন্তু পয়নি। এই ঘূর্ণিঝড় জশের ফলে কিন্তু দুই বাংলা সেরকমভাবে কিন্তু প্রভাবিত হয়নি, সবথেকে ভয়ঙ্কর যে প্রভাবিত হয়েছে সেটা কিন্তু বন্ধুরা উড়িষ্যা, উড়িষ্যার উপকূলে কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক গতিতে কিন্তু প্রায় 120 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ভয়াবহ কিন্তু উপকূলে অঞ্চলগুলো অনেকগুলো উপকূল কিন্তু ভেসে গিয়েছে, এবং এর সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু উপকূল যেমন দীঘার আশে, বন্ধুরা দীঘার আশেপাশে একটা মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু প্রায় 120 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে কিন্তু গতিবেগটা ছিল, এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে গতিবেগটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেরি না করে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো রাত্রিবেলার দিকে কতটা ভয়ঙ্কর হতে পারে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং যেটা দেখতে পাচ্ছি যে এই যে গতিবেগ সেটা কিন্তু বন্ধুরা অনেকটাই কমে গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যেমন কলকাতা আশেপাশে কিন্তু গতিবেগটা ধীরে ধীরে কমছে, এবং বায়ুর যে দাপট সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তাই নদীয়ার আশেপাশে কিন্তু প্রায় 48 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে, অপরদিকে কাটোয়ার আশেপাশে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে, নলহাটি আশেপাশে প্রায় 48 রয়েছে, দমকার কাছাকাছি 52 রয়েছে, অপরদিকে বন্ধুরা এখানে যে অঞ্চলগুলো রয়েছে যেমন ধানবাদ, এছাড়া বন্ধুরা নিচের দিকে যদি আসি তাহলে পুরুলিয়ার কাছাকাছি অঞ্চলে ক্ষেত্রে কিন্তু একটা গতিবেগটা একটু বাড়বে ধীরে ধীরে, তবে জামশেদপুর আশেপাশে বন্ধুরা গতিবেগটা কিন্তু প্রায় 74 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটা প্রায় বলা যেতে পারে যে ভয়াবহ কিন্তু ঝড়টা ধীরে ধীরে ধেয়ে আসছে। পুরুলিয়ার আশেপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়াতে প্রভাবটা কিন্তু এখনও হওয়া বাকি রয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এই জায়গাটাতে অবস্থান করেছে, এই মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়টা কিন্তু এই জায়গাটাতে অবস্থান করেছে, এবং এই জায়গা থেকে বন্ধুরা ধীরে ধীরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে এগোতে থাকবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে সাথেই একটা ভয়াবহ গতিতে কিন্তু ঝড়ও আসার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে, এবং এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়ের সিচুয়েশনটা রয়েছে সেটা কিন্তু ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে কিন্তু সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম, মানে কিন্তু বলা যেতে পারে একটা হালকা থেকে মাঝারি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে, এবং যেটা কিন্তু বৃহস্পতিবার দিনকে প্রায় বলা যেতে পারে যে ঘূর্ণিঝড়ের রূপটা কেটে যাবে এবং নিম্নচাপে পরিণত হয়ে যাবে, এবং আপনারা সকলেই জানেন যে নিম্নচাপে যখন পরিণত হয় তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যায়, তো সেটাও কিন্তু হবে, বৃষ্টিপাতও কিন্তু বৃহস্পতিবার দিনকে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু জামশেদপুর আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রায় 70-75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড় আসবে। অপরদিকে বন্ধুরা আমরা যদি এই জায়গাটা একটু জুম ইন করি, যেমন দীঘার আশেপাশে প্রায় কিন্তু 70-72 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু এখনও পর্যন্ত বলা যেতে পারে যে দীঘার উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু ভয়াবহ ঝড়ের যে প্রকোপ সেটা কিন্তু অব্যাহত থাকবে। এই পাশাপাশি বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে সকালবেলার দিকে যেরকম টাইপের গতিবেগে ঝড়টা এসেছিল ঠিক সেরকম টাইপের থেকেও কিন্তু একটু কম গতিবেগে ঝড়টা আসবে। সকালবেলার দিকে মোটামুটি কিন্তু সমস্ত অঞ্চলে প্রায় বলা যেতে পারে যে 60-65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা দমকা বাতাস মাঝে মাঝে দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে গতিবেগটা বন্ধুরা অনেকটাই কমে গিয়েছে, প্রায় 50-55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড়টা আসতে পারে মোটামুটি রাত্রিবেলার দিকে। অনুষ্ঠান দেখতে পাচ্ছেন কিন্তু যেটা ব্যতিক্রম রয়েছে যে দীঘার পার্শ্ববর্তী অঞ্চল কিন্তু প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিবেগে কিন্তু ঝড়টা আসবে। এবং আপনাদেরকে একটুখানি পরে দেখাবো যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যে কতটা ভয়ঙ্কর প্রভাব হতে পারে। দেখতে পাচ্ছেন এখানটাই যে এই মুহূর্তে আমরা বৃহস্পতিবার দিনকে একদম ঠিক বলা যেতে পারে যে সকালবেলা 5টার সময় পৌঁছে গিয়েছি, এবং সকালবেলা 5টার সময় কিন্তু বন্ধুরা ঝড়ের গতিবেগটা কিন্তু দীঘার উপকূলবর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে, দীঘা মন্দারমণি এই যে হলদিয়া অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা এখনও পর্যন্ত রয়েছে, যেটা আগের দিনকে কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা দেখাচ্ছিল। অর্থাৎ ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই হ্রাস পেয়েছে। আবহাওয়াবিদরা যেটা মনে করছিলেন যে একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে দুই বঙ্গে, কিন্তু সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এটা কিন্তু আমফানের থেকে অনেকটাই কম শক্তিশালী ঘূর্ণিঝড়টা যেটা কিন্তু দুই বাংলাকে আঘাত করেছে। আপাতভাবে জশটা কিন্তু অনেকটাই কম শক্তিশালী ছিল আমফানের থেকে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের পরিস্থিতি কিন্তু গোটা বঙ্গে শুরু হয়ে গেছে। এর ফলে কিন্তু হালকা থেকে মাঝারি ঝড় আসবে, এবং ঝড়ের থেকে বড় কথা যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন এটাই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝড়ের যে তাণ্ডবলীলা সেটা কিন্তু উত্তরবঙ্গবাসী সেরকমভাবে দেখতে পায়নি, এবং সেইটাই কারণে কিন্তু এই যে ঝড় সেটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে শিফট হবে। এবং আপনাদেরকে দেখাবো যে উত্তরবঙ্গে কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় আসছে। দেখতে পাচ্ছেন এটাই যে মালদার আশেপাশে যে বীরহাট এই সমস্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রায় বলা যেতে পারে যে 60-65 কিলোমিটার কোথাও কোথাও কিন্তু 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় আসবে। অপরদিকে বন্ধুরা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বন্ধুরা ভাগলপুর, এছাড়া বন্ধুরা সাহিলগঞ্জ রয়েছে এখানটাই, এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছে সাহারসা এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় গতিবেগটা 70-75 কোথাও কোথাও কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু তাও উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলোতে মারাত্মক শক্তিশালী গতিতে আঘাত করেছিল সেই সমস্ত গতিতে কিন্তু থাকবে না। কিন্তু তাও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল রয়েছে, যেমন কলকাতা থেকে শুরু করে চন্দননগর, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলে, বনগাঁর আশেপাশে কিন্তু সমস্ত অঞ্চলে মোটামুটিভাবে কিন্তু 60-65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে বৃহস্পতিবার দিনকেও কিন্তু ঝড়টা আসবে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকেও বড় কথা যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটা হালকা থেকে মাঝারি ঝড় কালকে দিনকেও থাকবে। বৃহস্পতিবার দিনকে 10টার সময় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 60-65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা জেলাতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ঝড় আসতে পারে কালকের দিনকেও। সকালবেলার দিকে মূলত আসবে, এবং এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং বিকেলবেলার দিকে বন্ধুরা নিম্নচাপটা কিন্তু প্রায় বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ছেড়ে আছে। কিন্তু তাও অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিকেলবেলা 3টের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগটা মোটামুটিভাবে কিন্তু কালবৈশাখী ঝড়ের যে গতিবেগ সেই রকমভাবে কিন্তু রূপ ধারণ করবে। এর ফলে বাঁকুড়া, অপর থেকে বন্ধুরা আরামবাগ এই সমস্ত, বর্ধমান এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে কিন্তু প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কিন্তু বিকেলবেলা 3টে পর্যন্ত ঝড়টা থাকবে। এবং গোটা পশ্চিমবঙ্গে মূলত এই মুহূর্তে বৃহস্পতিবার দিনকে কিন্তু নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়ে থাকবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রাত্রিবেলা আসতে না আসতে কিন্তু এই ঘূর্ণিঝড়টা সম্পূর্ণভাবে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশকে কিন্তু ছেড়ে ফেলবে। দেখতে পাচ্ছেন এখানটায় সম্পূর্ণভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশকে ছেড়ে ফেলেছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে বেশ কিছুটা অঞ্চল এবং মালদার ক্ষেত্রে কিন্তু একটা হালকা মাঝারি দাপট থাকবে, কিন্তু ততটা বেশি ভয়ঙ্কর হবে না। তো এবারে আমরা দেরি না করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে যাবো, এবং তারপরে দেখবো যে নিম্নচাপের ফলে কতটা ভয়াবহ হতে পারে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের বলয়ের যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবস্থান করে রয়েছে উড়িষ্যার অঞ্চলের আশেপাশে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিহালদার আশেপাশে কিন্তু মারাত্মক ভয়াবহ যে অতিভারী বৃষ্টিপাতের বলয় সেটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে অবস্থান করে রয়েছে উড়িষ্যার উপকূলের দিকে। দেখতে পাচ্ছেন এটাই বিষয় রয়েছে, এছাড়া বাদাম পাহাড় রয়েছে,
অপরদিকে আমাদের বারবেল রয়েছে, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু পড়ছে উড়িষ্যার আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে তার পাশে কিন্তু এই অঞ্চলগুলো পড়ে যায়, যার ফলে কিন্তু উড়িষ্যার দিকে সমস্ত মারাত্মক ভয়াবহ বৃষ্টিপাত এবং ঝড়ের কবলে পড়ে গিয়েছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আঘাত করেনি, যার ফলে কিন্তু অতটা বেশি ধ্বংসলীলা চালায়নি। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন মধ্যে একটা হালকা মাঝারি কিন্তু নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের মূলত যে অঞ্চলগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন যে কলকাতা, অপর দিকে বন্ধুরা নদিয়া, বর্ধমান, বাঁকুড়ার দিকে বন্ধুরা ধীরে ধীরে যত যাবো তত কিন্তু নিম্নচাপের পরিমাণটা একটুখানি বাড়বে। 2.9 মিলিমিটার একটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাত্রিবেলা থেকে, এবং দেখতে পাচ্ছেন পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি রাত্রিবেলা দিকে বৃষ্টি হতে পারে। কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে সব থেকে বেশি বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, আপনাদেরকে জানাবো কেন বিপজ্জনক রয়েছে পুরুলিয়াতে। অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে জামশেদপুরের আশেপাশে কিন্তু প্রায় 12 মিলিমিটারের কাছাকাছি কিন্তু একটা অতি ভারী বৃষ্টি হতে পারে। অপরদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিহারের আশেপাশে যেগুলো উড়িষ্যার অঞ্চল রয়েছে সেখানে কিন্তু একটা মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে। উড়িষ্যার দিকে ভয়াবহ তাণ্ডবলীলা চালিয়েছে পশ্চিমবঙ্গের মানুষজন কিন্তু সেরকমভাবে তাণ্ডবলীলা দেখে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু প্রায় 2টোর সময় পৌঁছে গেছি রাত্রিবেলা, এবং আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একদম ঠিক গাঙ্গে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়ার একদম ঠিক পাশে এই বৃষ্টিপাতের বলয় এসে উপস্থিত হয়ে গেছে, এবং যার ফলে বন্ধুরা বিপজ্জনক পরিস্থিতি আমি বলছিলাম। বিপজ্জনক পরিস্থিতির ফলে দেখতে পাচ্ছেন যে 11.4 মিলিমিটারের একটা ভারী বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু একদম ঠিক মাঝরাতের দিকে হতে পারে। অর্থাৎ সেরকমভাবে কিন্তু পুরুলিয়ার মানুষজন রাত্রিবেলার দিকে টের পাবে না। এবং এছাড়া বন্ধুরা যদি আপনার নিচের দিকে আসেন, আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের আশেপাশে, অপরদিকে বন্ধুরা চাকুলিয়ার আশেপাশে কিন্তু বেশ ভালোই কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এবং গোটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা আশেপাশে নিম্নচাপে পরিস্থিতি বজায় থাকবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বজায় থাকবে বৃহস্পতিবার দিনকেও, কোনোরকমভাবে কিন্তু আকাশ থেকে মেঘটাও ছড়বে না, এবং যার ফলে কিন্তু নিম্নচাপের ফলে হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা কিন্তু মোটামুটি গোটা দক্ষিণবঙ্গে কিন্তু অব্যাহত থাকবে। দেখতে পাচ্ছেন এখানটায় চন্দননগর থেকে শুরু করে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু নদিয়া থেকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার ক্ষেত্রে বন্ধুরা সকালবেলার দিকে 7টার সময় দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতটা কিন্তু অব্যাহত থাকবে। মাঝরাত থেকে পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত শুরু হবে, এবং তারপরে বন্ধুরা সকালবেলা পর্যন্ত এই অতি ভারী বৃষ্টিপাতটা বজায় থাকবে। এছাড়া বন্ধুরা জামশেদপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, এই সমস্ত অঞ্চল সহ নিম্নচাপটা কিন্তু অব্যাহত রয়েছে, এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে ঘূর্ণিঝড়টা কিন্তু ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং শক্তিশালী নিম্নচাপ, এটা কিন্তু বলা যেতে পারে যে শক্তিশালী নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে গেছে। এবং সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, এছাড়া বন্ধুরা শ্যামনগর, মাথাবেড়িয়া, অপরদিকে বন্ধুরা যশোর, এছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু অঞ্চল রয়েছে সাইকুলপা, মেহের, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু একটা হালকা থেকে মাঝারি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে থাকবে। আমরা দেরি না করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং যেটা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে কিন্তু মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের পরিমাণটা পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝাড়খণ্ডে কিন্তু ভয়াবহ আকারে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলা 10টার দিকে। এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গের দিক থেকে নিম্নচাপটা কিন্তু সকালবেলা 10টার পর থেকে সরতে আরম্ভ করে দেবে, যার ফলে কিন্তু একটুখানি হলেও রোদ ঝলমলে আকাশ কিন্তু গোটা নদিয়াবাসী সহ এছাড়া বন্ধুরা দীঘার উপকূলবাসী কিন্তু ক্ষেত্রেও একটা হালকা থেকে মাঝারি কিন্তু রোদ আসতে চলেছে। অপরদিকে বন্ধুরা কলকাতা রয়েছে, কলকাতা চন্দননগর, এছাড়া বন্ধুরা শান্তিপুর, এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে কিন্তু মেঘটা কেটে যাবে, যার ফলে কিন্তু হালকা থেকে মাঝারি রোদ আসতে আরম্ভ করে দেবে। শুধু তাই নয় বন্ধুরা, নলহাটির আশেপাশে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ কালার শো করছে, একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টিপাতের পরিমাণটা হালকা থেকে মাঝারি হতে থাকবে, তবে নিম্নচাপের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা বজায় রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং তারপরে 1টার সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, 1টার সময় দুপুরবেলার দিকে তাও কিন্তু একটা নিম্নচাপের পরিস্থিতি কলকাতা, অপরদিকে চন্দননগর, এছাড়া বন্ধুরা শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের আশেপাশে কাটোয়া, অপরদিকে বন্ধুরা যে মুর্শিদাবাদের কাছাকাছি অঞ্চলগুলোর ক্ষেত্রে বন্ধুরা একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু বলয় আঘাত করবে। দেখতে পাচ্ছেন এখানটায় হলুদ কালার শো করছে, যার ফলে কিন্তু একটা হালকা থেকে মাঝে নিম্নচাপ কিন্তু থাকবে। অপরদিকে বন্ধুরা পুরুলিয়ার ক্ষেত্রেও সেই একই রকম পরিস্থিতি রয়েছে, নিম্নচাপের পরিস্থিতি বজায় রয়েছে, কিন্তু মাঝখানে যে পার্টটা রয়েছে অর্থাৎ বন্ধুরা এই বাঁকুড়া এবং বর্ধমানের যে অঞ্চল রয়েছে সেখানে
দিনে কিন্তু নিম্নচাপটা অনেকটাই কেটে যাবে এবং দুপুরবেলার দিকে কিন্তু রোদ ঝলমলে আকাশ হতে শুরু করে দেবে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি যে গোটা দিন জুড়ে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু আপনারা সেটাই দেখতে পাচ্ছেন, কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু একটা হালকা থেকে মাঝারি নিম্নচাপে অবস্থান রয়েছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটা এগোতে আরম্ভ করে দিয়েছে অন্যান্য রাজ্যের দিকে, যার ফলে কিন্তু বিপদের সম্ভাবনাটা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু তাও এই যে অঞ্চলটা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে একটা হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাত্রিবেলার দিকে হতে পারে, তবে এই যে ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, খুবই তাড়াতাড়ি কিন্তু অন্যান্য রাজ্যের দিকে চলে যাবে। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল যে কেমন টাইপের ভয়াবহ এই ঘূর্ণিঝড় ছিল, কতটা ভয়াবহ আর হতে পারে, রাত্রিবেলার দিকে কতটা ভয়াবহ হতে পারে এবং পার্শ্ববর্তী পরবর্তী দিনগুলোতে কেমন টাইপের আবহাওয়া হতে পারে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জশ ছাড়া বন্ধুরা সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়ার ডিটেলস রিপোর্ট কিন্তু আপনি আমাদের এই বেঙ্গল জবকার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ লাইভ আপডেট রাখতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।